13 বছর 13 নভেম্বর 13টি গ্রাম আনলাকি 13 কথাটা খাপে খাপে মিলে যায় এখানে 1986 সালের ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার যা একটি দেশের নেতাদের দায়িত্বহীনতা এবং সাহসের অভাবকে প্রশ্ন তুলে দিয়েছিল ওমাইরা সানচেজ কারসন যার ছবিটি একযোগে থমকে দিয়েছিল পুরো বিশ্বকে প্রশ্ন উঠিয়েছিল আদৌ মানবতা বলতে কিছু আছে কি দক্ষিণ আমেরিকার অনুন্নত একটি দেশ কলম্বিয়া যেখানে আর্মেনো নামক স্থানটি ছিল আর 10টা দিনের মতোই স্বচ্ছ কিন্তু 1985 সালে নভেম্বরের 13 তারিখকে হয়তো কেউই ভুলবেন না হঠাৎ ঘুমভাঙা নেভাডো দেল রুইজের আগ্নেয়গিরির অগ্নুৎপাত ধ্বংসযজ্ঞ শুরু করেছিল কলম্বিয়ার এই শহরটিতে প্রবল কম্পনে ধসিয়ে দেয় আশপাশের 13টি গ্রাম কেউ যেন কাদামাটিগুলো ঢেলে দিয়েছে পানি ছেঁচে তুলে নেওয়া খালবিলের কাদায় ছটফট করতে থাকা জ্যান্ত মাছের মতোই বিপন্ন অবস্থা মানুষগুলোর একই সাথে মারা গিয়েছিল প্রায় 25,000 মানুষ সেই ধ্বংসস্তূপের মধ্যেই একটা মুখ ছিল ওমাইরা সানচেজ সদ্য কিশোরী বলা যায় বয়স সবে 13 হঠাৎ ভূমিধসে কংক্রিটের দরজায় আটকে যায় ওমাইরার পা উদ্ধারকর্মীরা নানানভাবে চেষ্টা করেন ওমাইরাকে টেনে উপরে তোলার জন্য ডুবুরি পাঠানো হয় পানির নিচে কিন্তু পা দুটো এমনভাবে আটকানো ছিল যা উদ্ধার করার মতো সরঞ্জাম ছিল না উদ্ধারকর্মীদের কাছে পা কেটে উদ্ধার করবে সেই উপায়ও ছিল না কারণ জরুরি সেবাও অনিশ্চিত একমাত্র খালা বাঁচার আশায় শেষ সময় আঁকড়ে ধরেছিলেন ওমাইরাকে আর সে অবস্থাতেই মৃত্যু একই সাথে খালার হাতের বাঁধনেও আটকা পড়ে ওমাইরার পা একটা মাত্র পাম্প থাকলেই হয়তো সমাধান হতেও পারত পাম্প করে জমা কাদা পানি সরিয়ে ওমাইরাকে উদ্ধার করা যেত কলম্বিয়া সরকারের কাছে আর্জিও জানিয়েছিলেন উদ্ধারকারীরা ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হলেও পাম্প আর এসে পৌঁছায়নি এভাবেই পার হয় দীর্ঘ 60 ঘন্টা এই অবস্থায় চোখ দুটোতে রক্ত জমাট বেঁধেছে ফুলে গিয়েছে মুখ সাদা হয়ে গিয়েছিল হাত আর শরীর তবুও বাঁচতে চেয়েছিল ওমাইরা কিন্তু ভাগ্যলি পেতে হয়তো ছিল না আয়ুর্জোর ওমাইরাকে দেখতে এসেছিল অনেকে ভিড় জমেছিল উদ্ধারকর্মী সহ সাংবাদিকের সে গান শুনিয়েছিল মিষ্টি খাবার খেতে চেয়েছিল সাক্ষাৎকারও দিয়েছিল Mamá, si me escuchas, yo creo que sí. Reza para que yo pueda caminar y esta gente me ayude. Hoy pele katto, prathona korto. Kokhono tader bolto, tara jeno bistram niye nay. Sob shomoy omaira kache thakte hobe na. Kintu keu bhai jete chaito na omaira ke chhere. দুটো রাত এভাবে পার হলেও তৃতীয় রাতে আচরণ পাল্টে যায় ওমাইরার কিছু একটা দেখতে থাকে সে অনবরত বলতে থাকে তার স্কুলে দেরি হয়ে যাচ্ছে গণিত পরীক্ষা আছে অবস্থা খারাপের দিকে এগোলে উদ্ধারকর্মীরা সিদ্ধান্ত নেয় এভাবে বাঁচিয়ে রাখার চাইতে ওমাইরাকে মরতে দেওয়াই বরং বেশি মানবিক একটি সুই ফোটানো হয় ওমাইরার শরীরে এরপর চির ঘুমের দিশে পাড়ে জমিয়েছিল ছোট্ট ওমাইরা তারিখটি ছিল 1985 সালের 16 নভেম্বর কলম্বিয়ার আর্মেরো টলিমাতে 1972 সালের 28 আগস্ট জন্ম ওমাইরার যার পরিণতি আলোড়ন তুলেছিল পুরো বিশ্বে উদ্ধার কাজে চরম কাফিলতি ক্ষুব্ধ করেছিল বিশ্ববাসীকে